আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আকিস কিচেন। রেস্টুরেন্টের খাবার আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি, কিন্তু সময়ের অভাবে বা কর্মব্যস্ততার কারণে চাইলেও আমরা রেস্টুরেন্টে গিয়ে খেতে পারি না। তাই ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই কীভাবে রেস্টুরেন্ট স্টাইলের চাইনিজ খাবার বানানো যায় তা আমি একটি ভিডিওতে তিনটি রেসিপি করে দেখাবো। আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনটিকে ম্যারিনেট করে নেব। আমি নর্মাল যেভাবে ঘরে চিকেন ফ্রাই করে থাকি আজ আমি সেভাবেই করে দেখাবো। এখানে রেগুলার সাইজের কিছু চিকেন আমি নিয়েছি। প্রথমে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস, আর দিয়ে দিব 2 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1টি ডিম। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। এখন এতে দিয়ে দিব 1/3 কাপ ময়দা, দিয়ে দিব 1/2 চা চামচ মরিচের গুঁড়া। আবারও সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব। মাংসগুলো মাখানো হয়ে গিয়েছে, এখন ম্যারিনেটের জন্য সাইডে রেখে দেব। সেই ফাঁকে আমি বাকি কাজগুলো সেরে নেব। এখন তৈরি করে দেখাবো ফ্রাইড রাইস। এই জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ ঘি, আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন কুচি। একটু নেড়ে নিচ্ছি, রসুন ভাজা হয়ে আসলে এখন এতে দিয়ে দিব 1 কাপ গাজর কুচি, 1/2 কাপ জুকিনি, আপনাদের পরিবর্তে বরবটিও ইউজ করতে পারেন, আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপ মটরশুঁটি। এবার হাই হিটে সবজিগুলো হালকা করে ভেজে নিচ্ছি। কয়েক মিনিট ভাজার পর এখন আমি সবজিগুলোকে এক সাইড করে নিচ্ছি। এখন দিয়ে দেব 2টি ডিম। ডিমের উপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখন একটি স্প্যাচুলার সাহায্যে ডিমটাকে ভালো করে ভেঙে নিচ্ছি। আপনারা অবশ্যই ডিমটা সঙ্গে সঙ্গে ভাঙার চেষ্টা করবেন না, কয়েক মিনিট ডিমটা শক্ত হওয়ার পর একটি স্প্যাচুলার সাহায্যে ভেঙে নেবেন। এখন সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন আমি অ্যাড করে নেব রাইস। আমি আগে 2 কাপ পোলাওর চাল সিদ্ধ করে নিয়েছি। গরম পানির মধ্যে পরিমাণ মতো লবণ ও 2 চা চামচ তেল দিয়ে রাইসটাকে আমি 80% মতো রান্না করে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে নিলাম। আরও দিয়ে দিব 1/2 কাপ ক্যাপসিকাম। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে থাকবে। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে কয়েক মিনিট ভেজে নেব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1/2 টেবিল চামচ সয়া সস। লবণটা আপনারা অবশ্যই খেয়াল করে দেবেন, সয়া সসে অলরেডি লবণ থাকে এবং আমরা রাইস সিদ্ধ করার সময়ও আমরা লবণ ইউজ করেছি। এখন দিয়ে দিব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। সবশেষে দিয়ে দিচ্ছি ফালি করা কয়েকটি কাঁচা মরিচ, এতে খুব ভালো একটি স্পাইসি ফ্লেভার আসবে। সবকিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কয়েক মিনিট রান্না করে নেব। তৈরি হয়ে গেল আমার ফ্রাইড রাইস। এখন তৈরি করব চাইনিজ ভেজিটেবল। আমি এখানে 1/2 কাপ বরবটি, 1/2 কাপ পেঁপে ও 1/2 কাপ গাজর সেদ্ধ করে নিয়েছি, আর প্রতিটা সবজি আমি আলাদা আলাদা করে সিদ্ধ করে নিয়েছি। সবজি সব একসাথে সেদ্ধ করে নিলে কিছু সবজি গলে যায় আর কিছু সবজি আস্ত থাকে, তাই আলাদা করে সিদ্ধ করেই ভালো। আর সবজিগুলো অবশ্যই 70% সেদ্ধ করে নেবেন। আর এখানে একটি পেঁয়াজ ফালি করে কেটে নিয়েছি, আর নিয়েছি 2 রকমের ক্যাপসিকাম নিয়েছি, আর কয়েকটি কাঁচামরিচ, আর এগুলো আমি সেদ্ধ করিনি। এখন একটি ফ্রাই প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের পরিবর্তে আপনারা বাটার অথবা তেলও ইউজ করতে পারেন। এখন দিয়ে দিব 2 চা চামচ রসুনের কুচি। একটু নেড়ে ভেজে নেব। রসুনের কালারটা চেঞ্জ হয়ে আসলে এখন এতে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজের ফালি। পেঁয়াজগুলোকে আরও একটু ভেজে নেব। এখন দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিগুলো। এখন সবগুলো উপকরণ একসাথে মিনিট 3 ভেজে নেব।
চাইনিজ খাবার সাধারণত হাই হিটেই রান্না হয়। এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু হাই হিটেই থাকবে। দিয়ে দিব ফালি করা কাঁচামরিচ আর কেটে রাখা ক্যাপসিকাম। আবারও কয়েক মিনিট ভেজে নিচ্ছি। ভাজা হয়ে এলে এখন এতে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতো চিকেন স্টক। যারা নতুন রাঁধুনিরা আছে তারা হয়তো জিজ্ঞেস করতে পারেন চিকেন স্টক কি। আমি এখানে ভিডিওর শুরুর দিকে যখন চিকেন ফ্রাই করি তখন চিকেন ফ্রাই করার সময় ওখান থেকে 2 থেকে 3 টুকরো মাংস আমি উঠিয়ে রেখে একটি পাত্রে 3 কাপ থেকে 4 কাপের মতো পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেওয়ার পানিটাকেই চিকেন স্টক বলে। ভিডিও যাতে খুব বেশি বড় না হয় তাই আমি আর এটি দেখাইনি। আর এই চিকেন স্টকটা দিয়ে ভেজিটেবল রান্না করলে এর ফ্লেভারটা খুবই ভালো আসে। এখন দিয়ে দিব 1/2 চা চামচ গোলমরিচ ও স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 1 চা চামচ চিনি। সবকিছু ফুটে আসার পর আমি এখানে 1/2 কাপ পানিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিব। আমি সবটা একসাথে দিচ্ছি না, আমি অল্প অল্প করে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সবজিটার মধ্যে একটি গ্রেভি ভাব আসছে। আবারও একটু দিয়ে দিচ্ছি। কয়েক মিনিট জাল দেওয়ার পর যখন সবজিগুলোর মধ্যে এমন একটি গ্রেভি ভাব চলে আসবে তখনই আমি চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার চাইনিজ ভেজিটেবলস। এখন তৈরি করব চিকেন ফ্রাই। ভিডিওর শুরুতে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম। এখন চুলাতে একটি প্যান বসিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। আর তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে, এতে চিকেনটা খুব ক্রিস্পি হয়। তেল গরম হয়ে এলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে চিকেনগুলোকে আমি ভেজে নেব। আমি মাঝারি আঁচে চিকেনগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার আসছে এবং দেখতেও খুব ক্রিস্পি লাগছে। এইভাবে আমি সবগুলো চিকেন ফ্রাই করে নেব। তৈরি হয়ে গেল আমার চিকেন ফ্রাই। এখন একটি প্লেটে টিস্যু রেখে এর উপরে চিকেন ফ্রাইগুলো তুলে নেব। তৈরি হয়ে গেল একটি কমপ্লিট চাইনিজ ডিশ। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যেন পরবর্তী সময় আমি যখনই কোনো রেসিপি আপলোড করব তার সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।